পালসিরা টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমি রাকিব। কোন আইস কই দাও। তো যাই হোক, আজকে ইনজামুল দার বগল আইছি, খুব বেশি ভালো লাগতেছে আর কি। তো যাই হোক, এখানে আমি শুধুমাত্র আমি এক লাইন ঘটনা হলো যে আড্ডা সাড্ডা মারলাম, বহুত কথাবার্তা কইলেন, মানে কিছু একটা মজা লাগতেছে আর কি, আলাপ আলোচনা পাই না। তো নতুন, যেহেতু নতুন চ্যানেল, তো ভিডিও তো সাপোর্ট করেন, বেশি বেশি করে শেয়ার করেন ভিডিও, কিরম লাগলো কমেন্ট করছেন, যদি খারাপ লাগে থাকে তাও কমেন্ট করছেন, যদি ভালো লাগে থাকে তাও কমেন্ট করছেন, ভালোর থেকে ভালো করার চেষ্টা করবো। কোনো জায়গায় মিস্টেক হয়ে থাকে কোন, তো মিস্টেকটা ভালো করার চেষ্টা করবো। তো শেয়ার করেন ভিডিও, নতুন চ্যানেল সাবস্ক্রাইব করার সাথে থাকেন, আর বাইকের পাশাপাশি আমাদের সাপোর্ট করবেন, ভিডিওটা সবাই দেখবেন, শেয়ার করে দিবেন। আর একটা দিদি আছে এবি এবি ব্লগস, এই দিদিরা একলো গাইছে, আমরা তো মানে সবাই গান জাতি বসে দিয়েছি। রাকিব আছে, রাকিব আছে, সাইফুল ভাই আছে, তারপরে আমজাদ আছে, আমজাদ দাও, তাহলে এই যে এমামুল শর্ট, তারপরে পাশান আছে, আমি মেন মানুষটা তার মানে যেমন কি অতি আমার মোটিভেটেড করছে, ভিডিও এডিট করে দিছে, আমি পারি মাশাল্লাহ, মানে খুবই ভালোভাবে পারি। কিন্তু কথা হলো যে প্রথম অবস্থায় থাম নেল সব বানিয়ে দিছে, যেহেতু আমার সম্মানটা তুমি করছো, যথেষ্ট ধন্যবাদ। কিন্তু সবের সামনেই আমি মানে এই মানুষটার মানে পরিচয় করে দিয়ে বসে, বহুত কোয়ালিটি আসামিস কন্টেন্ট ই করে, বহুত বড় বড় ইউটিউবার গো ইন্টারভিউ নিচ্ছে, ভুবন পাঠক, তারপরে ডিম্পু বড়ুয়া, এই ধরনের ইতিমধ্যে ইন্টারভিউ নিচ্ছে। তো যদিও আমরা বাংলা কন্টেন্ট ক্রিয়েটার, কিন্তু মনের ভিতরে একটা আশা আছে যে সবেরই সাপোর্ট করি, আমাকেও সাপোর্ট করে যথেষ্ট পরিমাণ, সবের ভিডিও দেখে আবেদ, তারপরে ইমামুল, আমজাদ, সাইবুল ভাই গানও শুনে, পাশান, আমরা তো লোকেলি আসি, নিজে এনে আসি। তো তা আমার তরফে গুনে মুকি রে, আমার ছোট ভাই রে, আমি মানে একটা অনেক মানুষ আছে বড় হওয়ার পরে চিনে না, কিন্তু খুব ভালোবাসলাম আর এই জন্য খুব ভালো লাগলো। তো ইনামুল ভাইয়ের জন্য একটা সবাই মিলে হাত দিই, যেহেতু সব কন্টেন্ট ক্রিয়েটররা, যেহেতু আমি একটা বস্তু তো প্রথমে আমি সবাইকে বলছি, সাইবুল ভাইয়ের ভিডিও আমি দেখি বা সবাই দেখে কম বেশি পরিমাণে, গান জগতে যদি কেউ ভালোবাসে তো দেখে। তো আমাদের এখানের একজন জনপ্রিয় একটা গান বহুত ভাইরাল হয়েছে, নিমাই মিয়াসান, আপনারা সবাই চিনেন বা সবাই বর্তমান চিনেন। আর রাকিব রে, যেহেতু রাকিব আইসে বা আমিও ভালো পাই, আর রোস্ট কোনো আমি আগেই দেখি, সবের লাইভ কইতেছি কিন্তু কেউ আবার গাঁজা না, বহুত মানে প্রমাণ দিয়ে যেমন মানে গাঁজা ইউটিউব করতে চাও, যেহেতু রাকিব একটা কথা কয় যে কন্টেন্টের জোর থাকা লাগবো, কন্টেন্টের জোর থাকা লাগবো, হাসা কথা কি আসলে, কন্টেন্টেরও থাকা লাগবো, তারপরে ভিডিও রেগুলারলি আপলোড করে থাকা লাগবো, আর এমন কিছু করা লাগবো যে আমরা সবাই মিলে একরীতি ইয়ে হেরে একসাথে হেরে কাম করা লাগবো। তাহলে সাইবুল ভাই আমজাদ ব্যক্তি মানে আমি সম্মান করি, কিন্তু বয়সে ছোট, কিন্তু কথা হলো যে আমি মানে বালসিরা টিভির পক্ষে কোনে কিছু জানবার চাই, খুব বেশি ভালো লাগতেছে দিনটা মনে থাকবো আর কি, সব সব যে একটা সিঙ্গার আর একটা সিঙ্গার দেখার না, একটা মিশন আর একটা মিশন দেখার, ওই রকম ধরনের একটা ইউটিউবার আর একটা ইউটিউবার দেখার না, কে দেখার না, কনটেন্ট বেলেক বেলেক, আমি কথা শুনেন, আমার কথা শুনেন, আমি কনটেন্ট বেলেক বেলেক দাদা, এক সময় এক মিনিট সাইলেন্ট থাকেন, আমার কথা শুনেন, আমি মেলাতে আছি, শুনেন, আমি 2017 থেকে ইউটিউব করি, ঠিক আছে, আপনার কন্টেন্ট আলাদা, আমার কন্টেন্ট আলাদা, আমার 1,06,000 সাবস্ক্রাইব আছে, ঠিক আছে, যদিও কিন্তু আমি আপনার মতন না, এটা হাসা, যেহেতু আমি ভাই
মিউজিক লাইনের দেখলে দেয় না দেখলে নাই আর তো গান মারা বাস মারা কই আমি ইউটিউবে মেলা দেখছি এই রাকিব বক্তাছে আবেদ রে আবেদ বক্তাছে রাকিব রে হ্যাঁ অমুক বক্তাছে তমুক রে আমার কথা এগুলো বুঝতে আমি খারাপ পাই সে কথা শুনেন টাকার জন্য ভাই ঠিক আছে বকাবকি করে টাকা কামান নাবো না তার থেকে পেন খুলে রাস্তায় বই থাকবো আমি আজকে শুনছি আর আমি জানছি যে আজকে আমার বাইরে ব্যাকি টিপার এক লোক হবো রাখি বললো জাল গল্প মানে মেলে নিয়ে আছে আবেদন আছে আমি শুনছি আমি তো জানি দাম বাড়ছে আমি কি মোহিন জামল দা ব্যাকের একখানে করছে খুবই ভালো লাগছে এমনি ব্যাকের না কেমন লাগছে নাকি আগের থেকে লগেছে কিন্তু মানে একখানে যাবো এনে আমি জানতাম না আগে চলেছি ইন্দামল দা গেলো যে উমুকে মুখে গাইতেছে গেলে গেতাইছি কিন্তু একটু জ্যাং আছে এটা কই দে পর গেছে মানে ব্যাকে কথা দিতে হবে সে ভিডিও দেখলে কথা মানে ঠিক হয়ে যাবে আমার স্টুডিওতে বসে আচ্ছা তো ইউটিউবার আছে আর পাশান ভাই ভাই কই ভাই ও রে এই ভাই কো কই রে সেটা না মইরা লাগ মানু মই কো এই এই কাম আমার রুমে গান খুব ভালো লাগতেছে তো এনে আমি ইন্দামন দাদা আমি এক বিল্ডিং এ থাকি আমি টপ ফ্লোরে থাকি তো খুবই ভালো লাগতেছে যে ব্যাক ইউটিউবার এক ফ্লোর হইছে ভালোবাসা তোরে নিয়ে যাবো দিল্লি ঘাইল কইরা আমার রাস্তাঘাটে চললি তোরে ভালোবাসে কেমনে কইরা বললি নাই কোনো কথা তোর ওই রূপের গুণে শুনবো তোমার আওয়াজ তুমি কথা বলো ফোনে বাদ দিও না তুমি আমার বাপের কথা শুনে পাঠান মুভি দেখবো চলো সিনেমা হলের কোণে তুমি যদি আমার হও কিনে দিমু গাড়ি আর আমি রাকিব ভাই তোমায় কিনে দিমু শাড়ি বাদ দেওয়ার গাড়ি আর বাদ দেওয়ার বাড়ি আর বড় বড় চুল আর বড় বড় দাড়ি ভালোবাসি তোকে আমি চাই আমি তোরে না পাইলে তোকে আমি যাবো যে মরে লং ড্রাইভে যাই নাও সাগরের পারে দেখি চলো গুয়াহাটি তাজমহল ঘুরে ভালোবাসি তোকে আমি চাই আমি তোরে না পাইলে তোকে আমি যাবো যে মরে লং ড্রাইভে যাই নাও সাগরের পারে দেখি চলো শাহজাহানের তাজমহল ঘুরে ভাই 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 আজকে অনুষ্ঠান এ পর্যন্ত ব্যক্তিগত।